হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে আইফোনের সিপিইউ ক্লিন করার টোটাল প্রসেস একদম ইজি ওয়েতে একদম সেফলি আপনার দেখাবো। এর জন্য কী কী জিনিস টুলসগুলো লাগবে প্রথমে আমরা আপনাদেরকে যে সেই বিষয়গুলো সুন্দরভাবে লিখে দিয়েছি। এখন মূলত ক্লিন করার জন্য আমাদের এই সিপিইউ ব্রাশটি যে দেখতে পাচ্ছেন, যে এই সিপিইউ ব্রাশ প্রয়োজন হবে, স্পেশাল ব্রাশ, এটা ঘোড়ার লেজের একটা স্পেশাল সিপিইউ ক্লিনিং ব্রাশ। এরপরে একটি দেখতে পাচ্ছেন যে টুইজার, এটি সিপিইউ ক্লিনিংয়ের জন্য ব্যান্ড টুইজার, এটা ব্যবহার করতে হবে, এটা স্পেশাল সিপিইউ ক্লিনিংয়ের জন্য এটা ইউজ করা হয়। এরপরে আপনাদের প্রয়োজন হবে ফ্লাক্স অ্যান্ড 138 ডিগ্রি পিপিডি, 138 ডিগ্রির বল পেস্ট, অনেকে অ্যাকচুয়ালি এটার নাম হলো মূলত পিপিডি, অনেকে এটাকে বল পেস্ট হিসাবে বলে থাকে। এখন আমরা প্রথমত এখানে পিসিবি হোল্ডার এটা ভালো করে কানেক্ট করে এখন আমরা এখানে লিটল বিট ফ্লাক্স, আমরা অল্প পরিমাণের ফ্লাক্স ইউজ করব, আর এর সাথে আমরা পিপিডি অল্প পরিমাণে 138 ডিগ্রি পিপিডি আমরা এখানে ব্যবহার করব। এমনকি পরিমাণে খুবই অল্প পরিমাণ নিয়ে নিতে হবে, বেশি নেওয়া যাবে না, বেশি নিলে প্রবলেম হয়ে যাবে, তো অল্প পরিমাণে পিপিডি ভরিয়ে নিব। তো এই যে মেথড আমরা আপনাদেরকে শেখাচ্ছি এটা খুবই ইজি মেথড, এমনকি খুবই সেফ মেথড, এটাতে কোনো ধরনের ট্র্যাক মিসিং হওয়ার সম্ভাবনা নেই। তবে আমি যে স্টেপগুলো বলবো সেই স্টেপগুলো আপনি যদি মনোযোগ দিয়ে দেখে ভালোভাবে ক্লিয়ারলি করতে পারেন, ইনশাল্লাহ আপনার জন্য আইফোনের সিপিইউর কাজ করা কোনো বিষয়ই না, একদম ইজি টেকনিক। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি আপনাকে আরেকটা বিষয় বলে রাখি, যে আয়রনের টেম্পারেচার, আয়রন যে আমরা ইউজ করব এখানে 350 ডিগ্রি সেলসিয়াস আপনাকে ব্যবহার করতে হবে আয়রনের, আর এই আয়রনটা আলতো করে এখানে জাস্ট হালকা করে এখানে উপর থেকে যে পিপিডি আমরা প্রত্যেকটা বল টাচ করে দিতে হবে, কারণ প্রত্যেকটা বল যদি আমরা টাচ না করি তাহলে এটার টেম্পারেচারটা লো হবে না, আর টেম্পারেচার লো না হলে এটা ক্লিন করার ক্ষেত্রে রিস্ক থেকে যাবে। তো যার কারণে আমাদের মূলত 138 পিপিডি নিয়ে এটাকে টেম্পারেচার লো করাটা হলো এটা আমাদের মেইন কাজ। তো আমরা ইনশাল্লাহ আমাদের যে চ্যানেলটি আছে বঙ্গ টেকনোলজি আর ফেসবুক পেজ আছে bongotechnology.bd, তো এই চ্যানেল এবং পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে রেগুলারলি আবার এগেইন ভিডিও আপলোড করব। তো অনেক দিন হয়, বিগত 1 বছর কিংবা 8-9 মাস হয়েছে আমরা কোনো ধরনের ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করিনি, এই লাস্ট 1 মান্থ ধরে কিছু ভিডিও আপলোড করতেছি। তবে ইনশাল্লাহ ট্রেনিংয়ে ব্যস্ততার ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য টিউটোরিয়াল আপলোড করব, আর যাদের দেখা গেছে কি ট্রেনিং করার সামর্থ্য নেই, এত টাকা দিয়ে ট্রেনিং করতে চান, তারা আমাদের এই ইউটিউবের টিউটোরিয়াল দেখেও কিন্তু মোটামুটি অনেক কাজ ইনশাল্লাহ সফল হতে পারবেন। তো এই পর্যায়ে আমাদের আপনার এখানে মূলত ব্যবহার করতে হবে যে হট এয়ার গান, হট এয়ার গান হিট দিয়ে এর সাথে আমরা যে সিপিইউ যে রিমুভ করার জন্য, গ্লু রিমুভ করার জন্য যে সিপিইউর স্পেশাল যে টুইজার, সেই টুইজারটা আমরা এখানে ব্যবহার করব। এই টুইজারটা আপনারা গুলিস্তানের বিভিন্ন দোকানগুলোতে পেতে পারেন, আমি আসলে এখানে ভিডিওতে কোনো দোকানের নাম বলবো না, তবে যারা মোবাইলের কাজ করেন তারা জানেন সবাই এটা কার কাছে কে বিক্রি করে, কোথা থেকে বিক্রি করে, আপনারা পেতে পারেন। ইভেন চাইলে আমাদেরও নিজস্ব দোকান আছে মেহেদি টেলিকম, এখান থেকেও আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন। আমি আপনাদেরকে ডিসক্রিপশনে আমার যে সেলস ম্যানেজার আছে তার আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি তাদের আপনাদের এখানে দিয়ে দিব, যাদের এই টুলসগুলো প্রয়োজন পড়বে তারা আমার ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন। এছাড়া গুলিস্তানের বিভিন্ন দোকান আছে সেখান থেকেও এগুলো কালেক্ট করে নিতে পারেন। এ পর্যায়ে আমরা যেটা করব এখানে আলতো করে হিট দিয়ে আমরা আস্তে 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 আমরা যে গ্লুটা আছে এই গ্লুটা প্রপারলি আমরা রিমুভ করে নেব। আর দেখতে পাচ্ছেন যে আমাদের গ্লু কিন্তু একদম প্রপারলি রিমুভ হয়ে গেছে, আর হট এয়ার গানটা টেম্পারেচার মাঝে মধ্যে হট এয়ার গানটা একটু সরিয়ে নিতে হবে, কারণ একটা না হট এয়ার গানটা রাখাটাও একটু রিস্কি হয়ে যায়, যদিও অল্প হিট দিয়ে নিচ্ছি তারপরেও মানে সেফটি তো শেষ নাই। তো সবচেয়ে বিষয় হলো আপনার সিপিইউটাকে সেফ রাখতে হলে আপনাকে টেম্পারেচার মাঝে মধ্যে সরিয়ে আবার এগেন ট্রাই করতে হবে। আর একটা বিষয়, আপনি যখন কাজ করবেন, কাজ করার সময় যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে আমাদের পিসিবি হোল্ডারটা একটু ঘুরিয়ে নিয়েছি আমার কাজের সুবিধার্থে, তো আপনারাও এটা করবেন,
কাজের সুবিধার্থে পিসিবি হোল্ডারটা মানে আপনার সুবিধার্থে ঘুরিয়ে নেবেন। অনেকে কী করে, হাত ঘুরিয়ে নেয়। অ্যাকচুয়ালি হাতটা ঘোরানোটা ঠিক না, আপনার পিসিবি হোল্ডারটা ঘুরিয়ে নেবেন, আপনার হাত হাতের জায়গায় রাখবেন, অপোজিট সাইড থেকে ব্লেড চালানোর কিংবা টুইজার চালানোর কোনো চেষ্টাই করবেন না। দেখেন, আমরা যদিও আমাদের ট্রেনিংয়ে আরও অনেক ধরনের পদ্ধতি শেখাই সিপিইউ ক্লিন করার, শুধু এখানে একটা পদ্ধতি আমরা শেয়ার করতেছি। তো ট্রেনিং যারা প্রিমিয়াম ট্রেনিং যারা এখানে করতে আসবেন তাদেরকে আরও অনেক বিষয় আমরা ডিপলি ইনশাল্লাহ শিখিয়ে থাকি। আমাদের জানুয়ারির 25 তারিখ থেকে অ্যাপেলের ট্রেনিং শুরু হবে, যেখানে আমরা সিপিইউ কীভাবে সেফলি হ্যান্ডেল করতে হবে একদম স্টেপ বাই স্টেপ শেখাবো। আর প্র্যাকটিক্যাল নলেজ তো থাকবেই, থিওরিক্যাল এমনকি প্র্যাকটিক্যাল উভয় ট্রেনিং এখানে হবে। আর সিপিইউ তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% আমরা ইনশাল্লাহ সাকসেস এখান থেকে ট্রেনিং সেন্টার থেকেই ক্লিয়ার করে দেব। আর ফল ফাইন্ডিং সব কিছুই শেখানো হবে, স্ক্যামেটিক ডায়াগ্রাম এ টু জেড নলেজ আমরা এখানে দিব। যাদের ট্রেনিং করার প্রয়োজন পড়বে তারা আমাদের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন, কারণ অনেক সময় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, কারণ অনেক সময় আমরা ব্যস্ততা থাকার কারণেও আমি ফোন রিসিভ করতে পারি না, কারণ যদি ক্লাস চলমান থাকে তখন তো ফোন রিসিভ করা পসিবল না। তো যার কারণে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, অথবা আমার ম্যানেজারের যে নাম্বার আছে সেখানেও আপনারা সরাসরি ফোন দিয়ে কথা বলে নিতে পারেন। তো এভাবে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমরা কিন্তু মোটামুটি সম্পূর্ণ গ্লুটা রিমুভ করে ফেলেছি। তো আমাদের এই গ্লু রিমুভ করার পদ্ধতি অনেকগুলো আছে, একটা না, চার পাঁচটা পদ্ধতি আমরা জানি। আমাদের চার পাঁচটা পদ্ধতিতে আমরা স্টুডেন্টদেরকে আলার মতে যেই যেই সেফ সেফ মেথডগুলো আছে প্রত্যেকটা মেথডই আমরা শেখাবো আমাদের ট্রেনিংয়ের মধ্যে। এখন অল্প পরিমাণের ফ্লাক্স নিয়ে নিলাম, ফ্লাক্সটা একটু বেশি পড়ে গেছে, তারপর আরেকটু কম নিতে হবে। তো ফ্লাক্স অল্প পরিমাণে নিয়ে নেবেন। এরপরে আপনাকে যেটা ব্যবহার করতে হবে ডিসোল্ডারিং উইক। ডিসোল্ডারিং উইক সবচেয়েতে আইফোনের কাজের জন্য আপনার গুড উইক যেটা আছে, গুড উইক সবচেয়েতে বেটার। আমি গুড উইক পার্সোনালি আমি ইউজ করি। এছাড়াও আপনার রিলাইফের আছে, মেকানিকের আছে, আপনার সেগুলো ব্যবহার করতে পারেন, টুইওয়েলের উইক আছে সেগুলো ব্যবহার করতে পারেন, তবে গুড উইকটা আমি রেফার করি, কারণ গুড উইকের ব্যবহারটা খুবই চমৎকার ব্যবহার এবং এটা খুবই ভালো। আর আপনারা খেয়াল করবেন যে ইন্টারন্যাশনালি যত বড় বড় টেকনিশিয়ান আছে, ট্রেনার আছে, সব ম্যাক্সিমাম কিন্তু সবাই এই গুড উইকটাই কমফোর্ট ফিল করে ইউজ করে। আর এটার অরিজিনালি এটা ভালো, যদি অরিজিনাল গুড উইক নিতে পারেন তাহলে আর কি। এভাবে আমরা মোটামুটি আলতো করে জাস্ট ঝাড়ু মারার মতন করে, যেভাবে আপনার ঘরকে ঝাড়ু দেন সেরকমভাবে ঝাড়ু মারার মতন করে আমরা জাস্ট খালি এক্সট্রা যে পিপিডিটা আছে সেটা আমরা নিয়ে যাব। মানে দেখা গেছে এক্সট্রা যদি পিপিডি থাকে তাহলে আমরা যখন ক্লিন করতে যাব ব্রাশ দিয়ে তখন কী হবে, আমাদের এখান থেকে লাইনটা উঠে যেতে পারে। জাস্ট আপনার ওয়ান কাইন্ড অফ ঝাড়ু মারা। তো মোটামুটি হয়ে গেছে, এখন একটু ওয়েট করতে হবে, সিপিইউটা একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম অবস্থায় আমরা এটার মধ্যে কিছু করতে পারবো না। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখেন মোটামুটি কিন্তু আমাদের 95% গ্লু ক্লিন হয়ে গেছে। এখন যেটা আছে আমরা এটাকে অল্প একটু থিনার কিংবা পিসি আপনার পিসিবি ক্লিনার যেটা আছে থিনার, এই পিসিবি ক্লিনারে একটু সময় আমরা এটাকে ভিজিয়ে রাখবো। তো তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে এই নর্মাল যে ব্রাশ আছে, আমরা যে নর্মাল যে ব্রাশ ইউজ করি সেই নর্মাল ব্রাশ দিয়ে আগে এর উপর থেকে এক্সট্রা যে আঠালো যে ফ্লাক্সের যে আঠালো ইয়াটা আছে সেটা আমরা সরিয়ে দিব। এই নর্মাল ব্রাশ দিয়ে দেখবেন যে অনেকটা গ্লু আপনার এখান থেকে টুকিটাকি যে গ্লুগুলো আছে সেটাও কিন্তু ক্লিন হয়ে যাবে। তো ভালো মানের থিনার যদি আপনি ব্যবহার করেন তাহলে সিপিইউর কাজ কিন্তু খুবই ইজি হয়ে যায়। অনেকে বাংলাদেশে আমাদের ভালো মানের পিসিবি ক্লিনার কিন্তু পাওয়া খুবই দুষ্কর। তো ভালো মানের পিসিবি ক্লিনারটা অবশ্যই অবশ্যই প্রয়োজন একটা টেকনিশিয়ানের জন্য। তো এখন মোটামুটি ক্লিন হয়ে গেছে, আমরা এটাকে কিছু সময় এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হলো সিপিইউ যে ব্রাশ আছে, সিপিইউ ব্রাশ, এই সিপিইউ ব্রাশ দিয়ে এটাকে আমরা এখন ক্লিন করব। দেখেন সিপিইউ ব্রাশ দিয়ে মানে দেওয়ার সাথে সাথে কী হচ্ছে, একটু থিনার ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নেওয়ার পরে আপনার সিপিইউ ব্রাশ দিয়ে যখন আপনার এটা ক্লিন করবেন দেখেন আমাদের গ্লু কিন্তু অনেকটা অনেকটা ক্লিন হয়ে যাচ্ছে।
বেশি সময় লাগবে না, সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে। এখানে আপনার এই এক মিনিটের মধ্যে আমার এই গ্লুটা দেখতে পারবেন যে প্রপারলি ক্লিন হয়ে গেছে। দেখেন এখন এটাকে বলে একদম প্রপার ক্লিন। এখন যদি এখানে আমরা সিপিইউ রিভল করি, একদম ওয়ান শটে সিপিইউটা আমাদের রিভল হয়ে যাবে। তো এভাবেই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।